আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। কি ধরনের সুখবর সেটা আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তো ভিডিওটা পুরোটা দেখুন আর অনেক বিষয় জানতে পারবেন। এবারের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে পদ ফাঁকা রয়েছে প্রায় 33,000। ইতিহাসের সবচেয়ে বড় সার্কুলার এটি, আর এটা আপনার জন্য হতে পারে একটা বিশাল সুযোগ। আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে হয়ে যেতে পারেন আপনি বেকার থেকে মুক্ত এই প্রাইমারি পরীক্ষায় চাকরি পেয়ে। এবার প্রাইমারি পরীক্ষাতে প্রতিযোগী খুব একটা বেশি না হাতের নাগালের মধ্যে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি প্রাইমারি পরীক্ষা দিয়েছেন যারা HSC পাশ করেছে তারাও, এতে পরীক্ষার্থী অনেক বেশি হয়ে গেছিল, কিন্তু সেই তুলনায় এবার অনেক কম হবে। এবার যারা অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি পাশ করেছে তারাই শুধু পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে অনেক প্রতিযোগী কমে যাচ্ছে, প্রতিযোগী কম সুযোগ বেশি, সো এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন আগামী 15 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর জন্য তিনি যাবতীয় যত প্রস্তুতি রয়েছে সব কিছু সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। সো আমাদের কাছে কিন্তু সময় কম রয়েছে আর আমাদের প্রস্তুতি নিতে হবে। স্পেশালি যারা মেয়ে রয়েছে তাদের জন্য এবারে সুযোগটা বেশি, তাদের 60% কোঠা তো অলরেডি রয়েছে। এর মানে এই নয় যে ছেলেরা চাকরি পাবে না, ছেলেরাও চাকরি পাবে। আপনারাও চেষ্টা করে যান, সবাই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিন। আর আমার এই স্মার্ট স্টাডি চ্যানেলে প্রাইমারি প্রস্তুতি রিলেটেড অনেক ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।